আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সালমান শাহের জীবনী। সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনয়ে প্রথম চলচ্চিত্র শোহানুর রহমান শোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। 3.5 বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। জনপ্রিয় এই নায়ক 90-এর দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ, সুজন পাখি, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হন। তিনি পারিবারিক গল্প, কমেডি, সামাজিক ও রাজনৈতিক গল্প, অ্যাকশনধর্মী চলচ্চিত্র, গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প, আসন্ন যুগের গল্প, রোমান্স এবং ট্র্যাজেডির মতো বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে একাধারে প্রকৃতির চলচ্চিত্রে দেখা যেত, যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন। ফলস্বরূপ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং ঢালিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতায় পরিণত হন। তার 3টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং ক্যামত থেকে ক্যামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ 10টি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত হন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড পরিবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার শৈল্পিকতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন। তার অভিনয় দক্ষতা, অভূতপূর্ব সফলতা, ক্রমশ বর্ধমান জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, খ্যাতির বিস্তৃতি এর কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ, প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেওয়া হয়। খ্যাতির চূড়ায় থাকাকালীন তিনি 1996 সালের 6ই সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রাথমিক জীবন। জন্ম। সালমান শাহের জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়াপাড়াস্ত তার নানাবাড়ি আব এ হাত ভবনে, যা এখন সালমান শাহ ভবন নামে পরিচিত। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তার জন্মনাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন। শিক্ষা। সালমান পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমী তার সহপাঠী ছিলেন। 1987 সালে তিনি ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম পাস করেন। পারিবারিক জীবন। সালমান শাহ 12ই আগস্ট 1992 তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। সালমান নিত্য নতুন সঙ্গীত, ফ্যাশন এবং মোটরসাইকেল ও গাড়ির প্রতি শৌখিন ছিলেন। ইন্ডাস্ট্রিতে তার সহকর্মীরা সবার প্রতি তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার, হৃদয়গ্রাহী মনোভাব এবং সহায়তাসুলভ আচরণের কথা উল্লেখ করেছেন। সালমান শাহের সাথে ভারতীয় অভিনেতা শাহরুখের খুব ভালো সম্পর্ক ছিল এবং 1995 সালে তিনি শাহরুখের মুম্বাই এর বাড়িতে গিয়েছিলেন। অভিনয় জীবন। মডেলিং। সালমান শাহ সর্বপ্রথম 1986 সালে পাবলিক টেলিভিশন বিটিভিতে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দায় আবির্ভাব ঘটান। পরে তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে কাজ করেন এবং বিভিন্ন স্টেজ শোতে মডেল হিসেবে অংশগ্রহণ করেন। নাটকে অভিনয়। সালমান 1985 সালে বিটিভির আকাশ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরে দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন। নয়ন নাটকটি সে বছর শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে। এছাড়া তিনি 1990 সালে মইনুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও 1994 সালের ইতিকথা ধারাবাহিক নাটকে অভিনয় করেন। চলচ্চিত্রে অভিষেক।
প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শাহনুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা তিনটি হিন্দি ছবি সনম, বেওয়াফা, দিল ও ক্যামত ছে ক্যামত তকের মেধাসত্ব নিয়ে সোহানের কাছে আসে এর যে কোনো একটির বাংলা পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু তিনি উক্ত ছবিগুলোর জন্য উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচিত করলেও নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর ইমন নামে একটি ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সনম, বেওয়াফা ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু যখন ইমন ক্যামত ছে ক্যামত তক ছবির কথা জানতে পারেন তখন তিনি উক্ত ছবিতে অভিনয়ের জন্য পিয়াপিড়ি করেন। তার কাছে ক্যামত ছে ক্যামত তক ছবি এতই প্রিয় ছিল যে তিনি মোট 26 বার ছবিটি দেখেছেন বলে পরিচালককে জানান। শেষ পর্যন্ত পরিচালক শাহনুর রহমান তাকে নিয়ে ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ রাখা হয়। পরে মৌসুমের বিপরীতে তিনি আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। ছবি তিনটি হলো অন্তরে অন্তরে, স্নেহ ও দেনমোহর। শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে হিন্দি চলচ্চিত্র আও পেয়ার করে অনানুষ্ঠানিক পুনর্নির্মাণ। স্নেহ পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার ও শফি বিক্রমপুরী পরিচালিত দেনমোহর হিন্দি চলচ্চিত্র সনম, বেওয়াফার আনুষ্ঠানিক পুনর্নির্মাণ। চলচ্চিত্রের সাফল্য, তার দ্বিতীয় চলচ্চিত্র জহিরুল হক ও তমিজুদ্দিন রিজভী পরিচালিত তুমি আমার চলচ্চিত্রটি ব্যবসা সফল হয়। পরিচালক জহিরুল হক চলচ্চিত্রটির কিছু অংশ নির্মাণ করার পর মারা যান। পরে তমিজুদ্দিন রিজভী বাকি কাজ শেষ করেন। এই চলচ্চিত্রে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। পরে তার সাথে জুটি বেঁধে একে একে সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, আনন্দশ্রু, বুকের ভিতর আগুন সহ মোট 14টি ছবিতে অভিনয় করেছেন। সবকটি ছবি ব্যবসা সফল হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য ব্যবসা সফল ছবির মধ্যে শাবনাজের সাথে আশা ভালোবাসা ও মায়ের অধিকার, লেমায়ের সাথে প্রেমযুদ্ধ ও কন্যাদান, শিল্পীর সাথে প্রিয়জন, শাহনাজের সাথে সত্যের মৃত্যু নেই এবং বৃষ্টির সাথে এই ঘর এই সংসার অন্যতম। সালমান শাহ মৃত্যুর আগে মন মানে না ছবির 50% কাজ শেষ করতে পেরেছিলেন। তার মৃত্যুর পর চিত্রনায়ক রেয়াজকে দিয়ে ছবিটি করানো হয়। এছাড়াও কে অপরাধী, তুমি শুধু তুমি, প্রেমের বাজি সহ একাধিক মুভি সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান। পরবর্তীতে প্রেমের বাজি ব্যতীত বাকি সিনেমাগুলি অন্য নায়কদের দিয়ে নতুন করে শুটিং করানো হয়। সালমানের অসমাপ্ত সিনেমার মধ্যে একমাত্র প্রেমের বাজি সিনেমায় কাজ করে আর শেষ হয়নি। জনপ্রিয়তা ও প্রভাব, সালমান শাহ তার অসাধারণ অভিনয়, সুদর্শন চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সর্বমহলে গ্রহণযোগ্যতার জন্য অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ছিলেন, যা তার মৃত্যুর পরেও বজায় আছে। তার পেশাগত অর্জন, ব্যক্তিগত জীবন, শৈল্পিক সম্ভাবনা, অকাল মৃত্যু এবং আকাশচুম্বী জনপ্রিয়তা সবসময় সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে এসেছে। তার দীর্ঘস্থায়ী প্রভাব ও জনপ্রিয়তার কৃতিত্ব তার মুখের অভিব্যক্তি, পর্দার উপস্থিতি, সংলাপ বিতরণ, বাচনভঙ্গি, কণ্ঠস্বর, বাহ্যিক সৌন্দর্য ও ফ্যাশন সেন্সকে দেওয়া হয়। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করেন যে তার সাবলীল অভিনয়, শারীরিক ভাষা, চরিত্রগুলির সাথে মিলিয়ে করা স্টাইল এবং ফ্যাশন সচেতনতা আধুনিকতার ছোঁয়ায় তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। শাকিব খান, আরিফিন শুভ, শরীফুল রাজ, শিয়াম আহমেদ এবং নীরব হোসেন সহ বেশ কয়েকজন চলচ্চিত্রে অভিনেতা সালমানকে বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়ক, ফ্যাশন আইকন এবং অভিনয়ের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। এজন্য সংবাদ মাধ্যমে তাকে নায়কদের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয় এবং বাংলাদেশি অভিনেতা রাজ্জাকের উত্তরসূরি হিসেবে গণ্য করা হয়। তার অনেক ফ্যাশন স্টেটমেন্ট বাংলাদেশের পপ সংস্কৃতিকে প্রবণতা হয়ে উঠছে। বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন। পরবর্তীতে দেখা যায় তার এই রুমাল বাঁধা তৎকালীন তরুণ সমাজের মধ্যে ট্রেন্ডে পরিণত হয়ে যায়। মৃত্যু, সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন। এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি, ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিতও হয়নি। 2020 সালের 24 ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।